কেমন আছেন না কেমন আছো
এইটাই হচ্ছে নেগেটিভ। কিরকম আপনারা একজনে মেল করতেছেন পাঁচটি, একজনে মেল করতেছেন, এখন মেইলের ভিতরে পাঁচটি যদি আপনি এই আচরণগুলো করান তাহলে আপনার কাছে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, নেগেটিভ একটা ধারণা আসবে যে এই আসলে লোক সুবিধা না, এর সাথে আমার কোনো কাজ করা ঠিক হবে না, সেটা আসবে। তো এখন আপনি যদি পাঁচটি তারা বলেন যে আসসালামু আলাইকুম বা বাইরের কান্ট্রি করে হ্যালো খাবার ইউ কেমন আসছেন, এই ব্যাপারগুলো আপনি কেমন আসছেন তার বলে সম্বোধন করেন, ঠিক আছে, তাহলে লোকটা কি হবে, খুশি হবে যে না এর তো অনেক ম্যানার দেখাচ্ছে। ম্যানার বলতে কি বিচার করছে যে আপনি কি বলে আচরণগত যে বিষয়গুলো দেখাইতেছেন সেটাকে বলা হয় ম্যানার, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো মেনটেন করাটাই হচ্ছে নেগেটিভ, যে আমি এইটা এইভাবে করবো, কারো মেল করলাম অপরিচিত কারো মেল করলাম তারা এইভাবে করবো, সিনিয়র যারা আছে তাদেরকে মেলে পরিচিত কিন্তু সিনিয়র আছে তাদেরকে মেলে কি করব, হ্যালো তার তার বলে সম্বোধন করবো। এখন হ্যালো হাই, হ্যালো হাই এই দুইটা, হ্যালো আর হাই এই দুইটা একই ওয়ার্ড মিনিং করে, মানে এই ওয়ার্ড দুটো একই অর্থ মিনিং করে, ঠিক আছে। কি হাই মানে কি, তার সম্ভাষণ জানানোর জন্য আমরা হাই ইউজ করি, তার আবার হ্যালো ইউজ করি, সম্ভাষণ জানানোর জন্যই হ্যালো ইউজ করি। এখন কখন হ্যালো করবো কখন হাই করবো, অপরিচিত সিনিয়র যারা, ঠিক আছে, সে আপনার ছোট হোক তারপরে কি আপনি তারা হাই বলতে পারবেন, সম্ভব সম্ভব না, কারণ জিনিসটা অনেক বাজে দেখা, ঠিক আছে। তো সিনিয়র বা অপরিচিত এদের ক্ষেত্রে হ্যালো করলাম বা হ্যালো বললাম বা তার বলে সম্বোধন করলাম বা ম্যাডাম মহিলারা ম্যাডাম বলে সম্বোধন করলাম, কিন্তু যারা আপনি সিনিয়র, ঠিক আছে, আপনার সেই মেয়েদের বা খুব ঘনিষ্ঠ তাদের ক্ষেত্রে আপনি হাই বলতে পারেন, ঠিক আছে। এরপরে আছে ইয়েস ইয়া ইয়ো, ইয়েস ইয়া ইয়ো একই অর্থ, একই অর্থ যে হ্যাঁ। এখন আমি কোন জায়গায় চিঠি লিখলাম, চিঠি লিখলাম ইয়েস লিখবো না ইয়া লিখবো, ইয়েস লিখবো না ইয়া লিখবো, ইয়েস লিখবো, ঠিক আছে, কেন ইয়েস লিখবো, নাহলে বাজে দেখায় জিনিসটা, জিনিসটা বাজে দেখায়, তাই তো। কেমনি ইন্টারনেটে করে মেল লিখলে, ইন্টারনেটে কারণে মেল করতেছেন লিখলেন ইয়া, এই জিনিসটা কি ভালো দেখাবে? এরপরে দেখেন একটা টিভি লিখলেন, আপনার সম্পর্কে একটা টিভি লিখলেন বা বায়োডাটা লিখলেন, আপনি টুকটাক জিনিস লিখলেন, এখন কোন কোন জায়গায় সংকেতে লেখা দিলেন, খুব সংকেতে লেখা দিলেন, এই জিনিসটা ভালো দেখাবে না? তো তাও ওটা যদি মোটামুটি যারা সুন্দর করে লিখতে হবে কোনটা ভালো দেখাবে? একটা রচনা যদি লেখেন মাইসেল, এখন আমরা সংকেতে লিখি আই অ্যাপোস্ট্রফি এস এম, এটা লেখি না? এখন আমি রচনা বা প্যারাগ্রাফ যখন লিখতে চাই তখন কি কখনো আই অ্যাপোস্ট্রফি এস এম এটা লিখি? কখনো কোনো চিঠির ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে লিখছে আই অ্যাপোস্ট্রফি এম বা আই এম লিখতে দিয়ে, এই জিনিসগুলোই বলা হচ্ছে যে যখন কারো ইমেল করবেন বা মেল করবেন, কারো যখন কোনো মেল করতেছেন তখন এটা লিখবেন না, তখন এটা লিখবেন না, কারণ মেলের যে মেলের যে কমিউনিকেশনটা হয়েছে সেটা বাস্তব যে চিঠিটা পাঠাইতেছেন না অনেকটা সেরকমই হয়েছে, জাস্ট অ্যাটাচমেন্টে আপনি কি করতেছেন, আপনার কোনো ডকুমেন্ট থাকলে সেই ফাইলটা আপনি পাঠাইতেছেন, সেই ফাইলটা আপনি জাস্ট পাঠাই দিতেছেন, এছাড়া যে চিঠিটা লেখা পাঠাইতেছেন, ঠিক আছে, সেটা হচ্ছে নর্মাল যে চিঠিগুলো লেখেন যে নিয়মকানুন মাইনা ওই রকম বোঝা গেছে। এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা, আর হ্যাঁ বুঝি না মশা
আপনি ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু পরে যান ওইটা আপাতত মুখে রাখেন। এইটা একটা কাজ করলেন, কি করলেন, ময়লাটা জানলা দিয়ে ছিঁড়া ফালাই দিচ্ছেন, একটা ময়লা ছিঁড়া ফালাই দিচ্ছেন। হ্যাঁ এইটা একটা আচরণ তাই না, এটা এখানে আচরণ তো তাই না, তাহলে কি আচরণ ছিল, কি উচিত ছিল আপনার, ওইখানে যে ময়লাগুলো জমা করে এক জায়গায় রাখছেন ওইখানে যদি ফালাই দিতেন ওইগুলো নেওয়ার সাথে সাথে ওইটা নিত না, ওইটা আপনার জন্য ফালাই দেওয়ার জন্য রেখে দিত। কথা বলতেছি আচরণ মালা আচরণ বিধি নেওয়া, তার ভিতরে একটা আচরণ করে ফেলবে না, সুস্থ অসুস্থ প্যাট না, তার মাল তার ব্রেনের কি সেন্স নাই, তিনি পাগল হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। হ্যাঁ বলেন, আচরণ মালা বলতে আপনি কি বুঝেন, ভালো আচরণ খারাপ আচরণ, এখন এক জায়গায় ঝগড়া বাঁচছে ঠিক আছে, আপনি যে তার সাথে মারামারি করতেছেন এটা খারাপ আচরণ, কিন্তু সেখানে কি বলা আছে যে আরেকজনের সাথে যে আপনি মারামারি করবেন, কোনো কেউ কি আপনার বলে দিবে যে মারামারি করেন, তাহলে এখন আচরণ বলতে বা আচরণ বিধি বা আচরণ মালা বলতে কি বিষয়, খারাপ আচরণ বিষয়, আর কি আছে কোশ্চেন, কোশ্চেন যদি না থাকে এরপরে একটু দেখি।
impostores, que você? এরপর দিলাম সাবজেক্ট, সাবজেক্ট দিলাম ধরেন টিভি, মানে কি কারিকুলাম বিট, ঠিক আছে গীতা। আচ্ছা আমি লোকটাকে চিনি না, আমি এই লোকটা চিনি না, জীবনেও দেখি না, তার কাছে আমার টিভি পাঠাইতেছি। ফার্স্ট লাগবে কি হ্যালো স্যার, হ্যালো স্যার লাগবে, তাই না? হ্যালো স্যার লিখবো, আপনার কিছু কোনো কাজ হবে না। আমরা এরকম লিখি না সংক্ষেপে, এরকম লিখবো তাই না? খাবারই লিখবো তাই না? এখানে লিখবো আই এম গোয়িং টু সেন্ড ইউ মাই সিভি, মানে স্যার আমি আমার সিভিটা আপনারা পাঠিয়ে দিচ্ছি, তাই না? সিভিটা পাঠিয়ে দিচ্ছি, আপনার একটা চাকরি দিবেন,
চলো লাইনটা কেমন হয়, সিবি দিব আমি অ্যাটাচ ফাইল করবো, অ্যাটাচটা সিবি দিব, ঠিক আছে সেটা দিব, কিন্তু এই লাইনটার মিনিংটা একটু দেখুন তো। বলুন তো এই লাইনের ভিতরে কোন প্রবলেম আছে, কি প্রবলেম আছে? হ্যাঁ গিভনি, এখানে কি সমস্যা? ছেড়ে ফেলেছিলেন ইমেল।
একজনের কাছে একটা জব আছে, আমার ওই জব